তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। প্রত্যেকবারের মতন এইবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে মেনলি যে জায়গাটাতে যাবো সেটা হচ্ছে গিয়ে রশিকবিল কুচবিহার ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং তুফানগঞ্জ যে মহকুমা আছে তার পাশেই। তো চলো পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো। আর জায়গাটা খুবই সুন্দর আর ওখানে অনেক কিছু দেখার আছে। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। দেখা হচ্ছে রাস্তায়। তো এই সেই ফোর লাইন, এখান থেকে ফোর লাইন শুরু হয়, এটা হচ্ছে গিয়ে গৌহাটির ফোর লাইন। আর এদিক ধরে এই ধরে যাবো আমরা কামাখ্যাগুড়ি। এই হাইওয়ের অনেক স্মৃতি আছে, আমরা এই হাইওয়ে ধরে অনেক জায়গায় শিলং রাইড করেছি, তাওয়াং রাইড করেছি, বেস্ট হাইওয়ে এভার। আর এই ড্রাইভওয়েটাতে রাইড করে বেশ মজা লাগে, ফাঁকা থাকে পুরো, ফোর লাইন আলাদাই। আর এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 5-6 কিলোমিটার বাকি আছে, তারপরে আমরা পৌঁছে যাবো হচ্ছে কামাখ্যাগুড়ি। আর কামাখ্যাগুড়ির থেকে আমরা ঘোড়ামারা চৌবতি থেকে আমরা ডান দিকে নেবো। তোমরা দুইভাবে আসতে পারো রশিকবিল। এক, এই হাই রোডটা একটা রাস্তা, আর একটা রাস্তা আছে ভেতরে যেটা ভাটিবাড়ি হয়ে একদম ডিরেক্ট কামাখ্যাগুড়িতে ঢোকে রাস্তাটা। তো দুটো রাস্তা, আর চলে এসেছি আমরা, আমরা ডান দিকে নিবো, এটা হচ্ছে ঘোড়ামারা চৌপতি। এদিক দিয়ে আমাদের কামাখ্যাগুড়িতে ঢুকতে হবে, এটা তোমরা মনে রেখো। আর এটা হচ্ছে গিয়ে রেলগেট। তো এটা হচ্ছে গিয়ে মেন চৌপতি। তো এখানে সব বাস সাফারি সব দাঁড়ায়। চৌপতি যে দেখালাম তোমাদের, ওখান থেকে আমাদের আর সোজা এগিয়ে আসতে হবে 2 থেকে 2.5 কিলোমিটারের মতন, তারপরে পড়বে জ্যাবেনবাবু চৌপতি। এখন আছি দেবেনবাবু চৌপতি, যেটা নাকি কামাখ্যাগুড়ির পাশেই। কামাখ্যাগুড়ির চৌপতির থেকে সোজা এলে এই যে রশিকবিল লেখা আছে, দেখো এখানে লেখা আছে রশিকবিল 5 কিলোমিটার, আর এখান থেকে তুফানগঞ্জ হচ্ছে গিয়ে 21 কিলোমিটার। তো আমাদেরকে এই রাস্তাটাই ধরতে হবে। তো চলো। তো এখান থেকেই কিন্তু রশিকবিলের যে জঙ্গল শুরু হয়ে গেল, কিন্তু বেশি দূর নেই, এখান থেকে আর 1 কিলোমিটার পরেই মেন গেটটা আমরা পেয়ে যাব। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি রশিকবিলে। এই যে দেখে নাও, যে রশিকবিল লেখা আছে, লেখাটা উঠে গেছে। ব্যাস এখান থেকে আমরা লেফট নিব, লেফট। এই যে দেখো। তো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই রশিকবিলের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং যাব। এবং যাওয়ার আগে জাস্ট বলে দিতে চাই যে এইদিকে হচ্ছে কামাখ্যাগুড়ির থেকে এলে ফার্স্ট লেফট সাইডে পড়বে, এই রাস্তাটা হচ্ছে সোজা তুফানগঞ্জে যায়। তো মিডলে পড়বে এই রশিকবিল, পিকনিক স্পট আগে ছিল, তো রিসেন্টলি এখন পিকনিক বন্ধ করে দিয়েছে যেহেতু অনেক জন্তু জানোয়ার থাকে ভেতরে তাদের অসুবিধার জন্য। চলো এখন ভেতরে যাব এবং গিয়ে তোমাদেরকে দেখাবো, চলো। আগে মেন গেট আর সেটা পরে দেখাচ্ছি, এবং পাশেই রাখা আছে পার্কিংয়ের জায়গা যেখানে পুরো দেওয়া আছে লিটস কোনটা কত, আর এখানে পুরো আরামসে রাখতে পারবে, কাকু এখানে বসে থাকে, তো নিশ্চিন্তে ঘুরে আসো এরপরে। তো বন্ধুরা শেষ মেশে চলে এসেছি একদম গেটের সামনে, টিকিট কাটি নি, টিকিটটা কাটবো যা। তো এই 25 টাকা টিকিট সকাল 9টার থেকে বিকেল 4টা অবধি। হ্যাঁ 4টা অবধি এন্ট্রি হয়। আচ্ছা 4টা অবধি জাস্ট ফ্রন্ট গেট দিয়ে ঢুকতেই আমরা দুটো রাস্তা ভাগ হয়ে গেল। তো এখানে 3টা সেকশনে আছে, কি কি আছে পুরোটা যে দেখাই তোমাদের। তো এখানে আছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, কালেকশন ওখানে ছিল, আমরা ওই গেট দিয়ে এলাম, এখন আমরা যাব এদিক দিয়ে সোজা। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে ঢাকা যে একটা পুরো স্তূপের মতন, স্তূপ তো ঠিক না বলবো, একদম পুরো পিঞ্জিরা, একদম কেজ। তো এটার ভেতরেই আছে ঘড়িয়াল, এটা হচ্ছে পাইথন সেকশন, মানে ওখানে পাইথন রাখা ছিল বাট এখন দেখতে পাচ্ছি না, সব মানে গর্তের ভিতরে ঢুকে গেছে। চলো এদিকটা এক্সপ্লোর করি আরও। এখানকার সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস বা সবগুলো আকর্ষণীয় যেটা জিনিস দেখার সেটা হচ্ছে গিয়ে ঘড়িয়াল। আর আমি ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছি যেটা খুব ইচ্ছা ছিল, আমি অনেক ভিডিওতেও দেখেছিলাম। এই যে দুটো আছে, একটা হচ্ছে গিয়ে এখানে, একটা এখানে, আর একটা ঠিক এই জায়গাটাতে। তো আর সামনে যাওয়া যাচ্ছে না, গেলে অবশ্যই দেখাতাম, আর মোবাইলে জুমের থেকে হচ্ছে না।
তো রসিক বিলের কিন্তু মেন অ্যাট্রাকশন যে যেটা সেটা যে ঘড়িয়াল দেখার যে একটা আকর্ষণ সেটা কিন্তু ঠিক আমার পেছনেই। এখানে অনেক কয়েকটা পাঁচ থেকে চারটা থেকে পাঁচটা ঘড়িয়াল বেরিয়েছে, রোদ তাপাচ্ছে এখন 160 থেকে 250 কেজি ওজনের এখানে ওয়েট যুক্ত এরকম ঘড়িয়াল আছে, আর এদের বয়স হচ্ছে 40 থেকে 60। তো অনেক দিন ধরেই এখানে রেখেছে, আর নিয়মিত জলও দেয় এখানে, আর বিশাল সাইজের আর কি। ফার্স্ট টাইম এরকম এত সামনের থেকে দেখছি। একদিকে ঘড়িয়াল দেখলাম, আর একদিকে আছে গিয়ে কচ্ছপ উদ্ধার কেন্দ্র যেটা আছে, কি মেনলি কচ্ছপ আর হচ্ছে মাছ একসাথেই রাখে যেটা লেখা আছে। আর একটা জিনিস বলে রাখি, এই জায়গাটায় ঘোরার সব থেকে বেস্ট সময় হচ্ছে গিয়ে অক্টোবর থেকে মার্চ মাস। তো অলরেডি এটা মার্চ, এটা হচ্ছে গিয়ে লাস্ট এন্ড, এরপর শুরু হয়ে যাবে মনসুন মানে বৃষ্টি, তখন এই জায়গাটা আরও জলে ভরে যায় যেহেতু বিল, তো সেটা হচ্ছে কি একটু অসুবিধা তোমাদের দেখা দিতে পারে। ঘড়িয়ালটা যেখানে দেখলাম তার পাশেই আছে সেই ময়ূর রাখা, দুটো ময়ূর আছে এখানে যেটা তোমাদেরকে দেখালাম। তো এখান থেকে বেরিয়ে যাব, এখন যাবো হচ্ছে কি সেই ব্রিজটার ওদিকটাতে। তো চলো, জাস্ট চলে এলাম এদিকটাতে, আর এদিকটাতে আমরা দেখতে কী কী যাবো হচ্ছে গিয়ে লেপার্ড, ডিয়ার, ওয়াচ টাওয়ার, বোটিং আর হচ্ছে গিয়ে ব্রিজ। তো এই কয়েকটা জিনিস আমরা দেখতে পারবো। তো একটা জিনিস বলে রাখি, তোমরা এই ভিডিওটাতে একটা চ্যালেঞ্জ দিই তোমাদেরকে, সবাই তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো প্লিজ, আমার 130টা সাবস্ক্রাইব হয়েছে, তো এই ভিডিওটার পরে তোমরা প্লিজ বাড়ি দিয়ে 150টা করে দিও, তাহলে আমি খুব খুশি হব। আর একটা জিনিস, এই ভিডিওতে তোমরা 150টা থেকে 100টা লাইক আমরা টার্গেট করে রাখছি। তো দেখি এই ভিডিওটাতে কীরকম আর রেসপন্স আসে কমেন্ট এবং লাইকের। তো লাইক হচ্ছে গিয়ে 100টা আর কমেন্ট হচ্ছে গিয়ে 50টা। তো দেখি তোমরা কতটা রিয়্যাক্ট বা কতটা ভালোবাসা দাও, আর প্লিজ যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো, দেরি করবো না, এখন যাব এই কয়েকটা জিনিস দেখতে, চলো। এটা হচ্ছে গিয়ে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে প্লেসটা। তো আগে কিন্তু এই এত সুন্দরভাবে এটা আগে করা ছিল না, কিন্তু এখন নতুনভাবে করেছে জন্য জিনিসটা আরও খুব সুন্দর লাগছে, আগে নামটাও ছিল না। চলো এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে যাই ব্রিজটার ওদিকটাতে, আর ওদিকটাতে দেখি তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, চলে এসছে কিন্তু সেই ব্রিজটাতে, দেখতে পাচ্ছ পুরো ব্রিজটা খুব সুন্দর। আর আমরা বিলের উপরে, এই ব্রিজটা একদম পুরো দুটো ডোবার মিডিলে, অনেকটা বড়। আর এই বিলগুলোতেই কিন্তু অনেক পুরনো পুরনো অনেক জায়গা জায়গার থেকে বড় দূরের দূরের থেকে পাখি আসে। এখন যাব সামনের দিকটাতে হেঁটে হেঁটে, দেখি কি আছে। তো চলো দেখা যাক, যেটা দেখলাম আমরা ডিয়ার এবং চিতাবাঘ। ঘুরতে ঘুরতে একটু ব্রেক, আর ব্রেকের সাথে সাথে একটু আসে রস। জাস্ট অসাধারণ, দেখি সামনের দিকটাতে আর কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর এখান থেকে বেরিয়ে যাবো। এই সেই চিতাবাঘ উদ্ধার কেন্দ্র আমার পেছনেই, আর এটা দেখতে পাচ্ছ গেট। তো এখন প্রচুর গরম যেহেতু, সেই জন্য চিতাবাঘগুলো যে আছে ওদের খাঁচার ভেতরে রেস্ট করছে, বাইরে নেই, প্রচুর রোদ। কম করে এখানে 100 থেকে 200টা হরিণ আছে। মানে 175 হেক্টর জমি নিয়ে পুরোটা এরিয়া জুড়ে এই রসিক বিল, আর এরকমই জলাশয় থাকে যেটা বিল বলে, সবসময় জল জমে থাকে। হরিণগুলো ঠিক এদিকটাতেই চলে এসছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না ওদিক থেকে, সব হরিণগুলো এদিকে এসছে। দেখতে পাচ্ছ কি না জানি না, অনেকটাই জুম করেছি। তো এই যে বিল, এরকম
চারিদিকে ছড়ানো এবং অনেকটা দূরে দূরে 175 হেক্টর জমি নেই এই ফিল্ডটা। আর এই সেই ওয়াচ টাওয়ার যেটা আমরা এই দিক দিয়ে এলাম। এখন ওয়াচ টাওয়ারের সামনে এসে দুটো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো তোমরাও চলে আসছো, ঠিক আছে? শাহাল আমার, তোমার? আশিক খান। আশিক খান, ঠিক আছে, আবার দেখা হবে। তো এটা হয়তো কোনো কারণে বন্ধ করে রাখছে। তো এখান থেকে বেরিয়ে পড়বো এখন, রোদটা একটু বেশি, তো সেক্ষেত্রে এখন হরিণগুলো পাশে আসছে না, অনেকটাই দূরে। তো দেখা যাক। তো এদিকটা শেষ, লাস্ট হচ্ছে গিয়ে এই বাঘ। এখানে বাঘ আছে যেটা এখন দেখাই যাচ্ছে না কোথায় লুকিয়ে আছে। আর এখানে প্রচুর হরিণ যেগুলো অনেকটাই পেছনে জঙ্গলটাতে। দেখতে পাচ্ছ কত সুন্দর হরিণগুলো খাচ্ছে, মানে এখনও তো জল খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে অনেকগুলো বাচ্চা হরিণ, বড় হরিণ, শিং যুক্ত হরিণ, অনেক ধরনের হরিণ আছে। তো এখন খুব ভালো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, সবগুলো এসছে জল খেতে। এখন এরপরে আরও আসবে, যেহেতু এখন বেলা শেষ, এখন সবগুলো এখানে চলে আসবে। দেখো জল খাওয়ার জায়গা, আর এখানে জল খেতে এসছে। তো আমার পিছনে কিন্তু সেই হরিণের একদম শেষ জায়গা এখানে, সব থেকে এখানেই বেশি হরিণ দেখা যাচ্ছে। এখন অনেকগুলো হরিণ এসছে সামনাসামনি। তো এরা এখন জল খাওয়ার জায়গা, এখন জল খাবে ওরা, আবার আবার ঘাস খেতে অনেক দূরে চলে যাবে। তো দেখো, তো টাটা, এখন বেরিয়ে পড়ছি। এদিকটা হরিণ, আর ওদিকটা বাঘ। বাঘ তো দেখতে পারলাম না, এই যে হরিণ দেখে যাচ্ছি এখন আবার এই ব্রিজ দিয়ে। চলো। জায়গাটা খুব ভালো লাগলো, তোমরাও ভিজিট করো, আর ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে আসতে পারো। জায়গাটা খুবই সুন্দর, গাছে ভর্তি, ছাওয়া আছে, বসার জায়গা আছে, তো বেস্ট লাগলো এক কথায়। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এত অবধি রাখছি, এখন বেরিয়ে যাব। তো এখানেই শেষ, বেরিয়ে পড়লাম, টাইমও হয়ে গেছে, এখন 4:30 বাজে। বেরিয়ে পড়লাম এখন এখান থেকে বন্ধুরা, তো এখান থেকে চলে যাব বাড়ি। তো এত অবধি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক তো করবেই করবে, যেটা টার্গেট দিয়েছিলাম 100টা লাইক চাই আমার। আর সঙ্গে সঙ্গে যারা যারা ভিডিওতে দেখছো, ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে নিও। দেখি এই ভিডিওটার পরে কতটা সাবস্ক্রাইবার হয়, 150টা আমি রেখেছি। আর প্লিজ কমেন্ট করো কেমন লাগছে তোমার। তো ঠিক আছে, দেখা হচ্ছে এরকমই নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড রাইড সেফ, বাই।